বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আপা বসেন, জি জি বসেন বসেন। তো 2019 কেমন গেল আপনার? 2019 অনেক ভালো ছিল, অনেক। আচ্ছা, তো আপনার জীবনে কি চাওয়া ছিল যেটা আপনি পূরণ করতে পেরেছেন? আমি 2019-এ যেটা হয় যে ভালোবাসা সবার মধ্যে সবসময় থাকে, বাট 2019 আমি আরো একটু ভালো করে ফিল করতে পেরেছি আসলে রিলেশনশিপে। 2020-এ কি চান স্পেশাল? অনেক লাভ, ওকে। আপনার লিসনারদের জন্য কিছু বলেন। That's it. I want to spread a lot of love with everyone and I want to get a lot of love from everyone. আচ্ছা, excuse me, follow me, excuse me, excuse me, don't follow me but please talk to me. 2019 কেমন গেল? ভালো খারাপ মিলে বোধ। স্পেশাল এক্সপেকটেশন কি 2020-এ? ওকে, আচ্ছা, আমাদের ক্যাপিটাল এফএম এর লিসনার অনেকেই আজকে এই মুহূর্তে একসাথে শুনছে, আপনাকে তো সবাই দেখে বাট রেডিওতে তো শোনে না কখনো। স্পেশাল কোন আরজের শো শোনেন? অরণ্য আমার নাম। স্পেশাল কোন আরজের শো শোনেন? অরণ্য আপনার নাম না? আমাদের রাতের অতিথি, শোয়ের নাম রাতের অতিথি রাশেদ, ক্যাপিটাল স্পোর্টস বোথ, থ্যাংক ইউ। আমাদের পেইড গেস্ট, আচ্ছা, আপনার নাম ডোন্ট আস্ক মি, ওকে। আমাদের আরেকজন অতিথি, নতুন বছরে আপনার প্রত্যাশা কি, জীবনে কি চান? আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, শুধু জানতে যাচ্ছি, বলেন। সবাই একই জিনিস চায়, আর ক্যামেরার পিছনে দুষ্টু বালক আছে। আচ্ছা, আমাদের এখানে গান হচ্ছে ফলো মি। আপনি যে গান গাইছেন, জি, আপনার গানের পিছনে বাজাচ্ছেন, আপনার গানের পিছনের অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা আজকের? হ্যাঁ হ্যাঁ, না সারা জীবনের, সারা জীবনটা তো জানি, আজকে অনুপ্রেরণা কি? আজকে অনুপ্রেরণা কি? আজকে অনুপ্রেরণা হচ্ছে আমাদের মহামান্য অ্যাডমিন শামিম আল মাহমুদ। নেক্সট, আমার নাম বলতে হবে? হ্যাঁ, না একজনের বেশি বললে তার ইয়ে হইলো না জিনিসটা। আচ্ছা, তাহলে আপনি নতুন বছরে কাকে সবচেয়ে আপন করে চান? বউয়ের বাইরে তো কাউকে চাওয়া যাবে না। একজন বলছিল শামিম আল মাহমুদ, কত সত্য, একজন বলছিল শামিম আল মাহমুদ আমার আমার যিনি উনিও বরিশালেরই। আচ্ছা, আপনার 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 কলিগ, জি, নাফিজ রেজান শান্তকে কতখানি মিস করছেন? আজকে আজকে মোটামুটি মিস করতেছি, এই যে ক্যামেরা, আজকে মোটামুটি মিস করতেছি, এই কদিন মিস করি নাই, আজকে তো সবাই একসাথে এসেছে, আজকে মিস করতেছি। এন্ড স্পেশালি আমাদের কাবাব গুলি প্রত্যেকটা কাবাব রেজানের কথা বলছে, চিৎকার করে ডাকছে, প্রত্যেকটা কাবাব, একটু কাবাব গুলো আমরা একটু হালকা তো কাবাবটা দেখাই। আচ্ছা, হৃদয় একটা গান দেখতে পারছেন নি, ওদিকে আর বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা আমাদের আরেকজন গেস্ট, আমাদের হৃদয় বিশ্বাস শুনিয়ে বিনোদিত প্রমোদিত হৃদয় বিশ্বাস সামনে চলে এসে আমার হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে, প্লিজ। হৃদয় বিশ্বাস, আমাদের বিশ্বাস যে 2019 আপনার ভালো গেছে, 2020 কেমন যাবে, কি প্রত্যাশা আপনার? এটা ডিপেন্ড করে সময়ের উপরে আসলে কেমন কাটবে। এত পাইলসা কথা বললে হবে, 2020 এ নতুন কি চান? আগে যা ছিল তো ছিলই, ভালো করে গান করতে চাই, ভালো করে গান করতে চান, আর বারবার ক্যাপিটাল এফএম আসতে চান। হ্যাঁ, আর কোন শো শুনতে চান? স্পোর্টস, ক্যাপিটাল স্পোর্টস, ক্যাপিটাল স্পোর্টস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই ক্রেগি, হাই, প্লিজ প্লিজ। আমাদের একমাত্র আন্তর্জাতিক আরজে আজকে ক্রেগ না থাকলে আমরা হ্যাপি নিউ ইয়ার জিনিসটা বুঝতাম না, রিয়েলি আজকে আমরা ফোক সং করতে চাইছিলাম, আমি আর আপেল ভাই প্ল্যান করছিলাম যে আমরা আজকে মানে ফোক গান গাইবো, কিন্তু ফাইনালি ফাইনালি ক্রেগ থাকার কারণে আমরা আজকে হ্যাপি নিউ ইয়ার এর ইন্টারন্যাশনাল ফিলিংটা পাচ্ছি। ও রিয়েলি, সো হোয়াটস ইউ ফিলিং ম্যান? ফিলিং, হোয়াটস ইউ ফিলিং? বিয়ন্ড, বিয়ন্ড গ্রেট, বিয়ন্ড বিয়ন্ড গ্রেট, গ্রেট গ্রেট,
Brigade. Brigade. Great, great. Same to you. Thank you. Thank you. আচ্ছা আমাদের যারা আজকে ক্যাপিটাল FM যারা আজকে টিউন করেছেন আমাদের পিছনে অনেক অ্যারেঞ্জমেন্ট আমরা খুব ছোট করে দেখাচ্ছি বাট হোল অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের তো আমরা যদি কাউকে নোবেল দিতে চাই আমাদের একটাই মাত্র নোবেল আছে যেটা আমরা কাউকে দিতে পারবো না এই সেই নোবেল কি প্রত্যাশা করেন ফ্যামিলিতে ভালো কিছুই প্রত্যাশা করি ওরে ভাই শর্ট করে খেলে ও আচ্ছা Follow the arrangement. Okay. I'm not going to do it. Yeah, thank you. I'm there. Deboshri Roy. Hey, that's the call. Chilo. I'm there. Deboshri. Antora. Yeah, Deboshri Antora. Rai Chowdhury. Rai Chowdhury. তো চৌধুরী সাহেবের কাছে তোমার কি প্রত্যাশা দেবশ্রী আসলে বাকি তিনজন কোথায় উইদাউট ক্রেক চার উইদাউট ক্রেক চারটাই আমি আর কার কাছে চৌধুরী সাহেব হ্যাঁ চৌধুরী সাহেব আমার কাছে হ্যাঁ প্রত্যাশা হচ্ছে যাতে আমাকে সব সময় এরকম মজা করতে দেয় অল টাইম এমনিতেও দেয় এমনিতেও আর এই বছর যাতে আরো দেয় আর যাতে বিয়ে না দেয় তাড়াতাড়ি ইঙ্গিত পূর্ণ কথা নতুন বছর এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানে আমি দুই মিনিট নীরবতা পালন করব এবং খালি বাক্স নিয়ে ঘুরছেন কেন আপনি কি চাই আপনার কিছু বলতে চান আপনি কি বলবো আপনার বলেন আমি শেষবার ফেল করেছিলাম ক্লাস ফাইভে জি আজকে এসেছি ফেসবুক লাইভে ভালো লাগছে ছন্দ মিলিয়েছে ভালো লাগছে আপনি কি জানতে চান বলুন আমি উত্তর দিচ্ছি আপনাকে তো আপনি আমি এই যে ক্যাপিটাল FM এ তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে এত মানুষের ভালোবাসা পান আজকে আমার সাথে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি শুধুমাত্র একটা মানুষের কাছ থেকে ভালোবাসা পেলাম না সেটা আপনি আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনে একটু ঝামেলা হচ্ছে তাই আমরা ভালোবাসায় গেলাম না এখন আমি একটু ভয় আছি আমাদের সাইডে গেস্টের কাছে কি জানতে চাইবো আমি ঠিক জানি না আসসালামু আলাইকুম আমার নাম অরণ্য আমার শোয়ের নাম হচ্ছে ক্যাপিটাল স্পোর্টস আর রাতের অতিথি তো কোন শোগুলি শুনেন কোন শো আসলে শোনা হয় এটা কাট হবে আচ্ছা 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 আমার নাম অরণ্য জি জি হ্যাঁ ক্যাপিটাল FM কোন আরজেকে ভালো লাগে আপনার অরণ্যকে থ্যাংক ইউ বাবা বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান তো সবাইকে আচ্ছা আমরা একটু এদিকে একটু তাকাই নতুন বছর শুভেচ্ছা বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার 2020 আচ্ছা তোমরা যে আজকে বারবিকিউ আমাদের কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ তোমরা যে করতেছো কেমন লাগতেছে তোমাদের বলো ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো এদিক তাকাও এদিক তাকাও খুব ভালো লাগতেছে আমাদের ক্যাপিটাল FM শোনো হ্যাঁ বলো শুনি আজকে থেকে শুনবো আচ্ছা রেগুলার শুনবা বলো শুনি রেগুলার শুনবো আজকে থেকে আমরা রেগুলার শুনবো রাতের বেলা শো শুনবা হ্যাঁ শুনবো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ওই যে আমাদের বাইরে অনেকে আছে ভাইয়ারা ভাই আপনাদের উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভাই আমরা একজনকে একটা ক্যামেরাতে দেখাই হালকা আমরা দেখাবো না বুঝছি আমরা আর কি আছে বাকি আচ্ছা এদিকে আসি আমরা এদিকে আসি একটু আমাদের সকালের রাতের দুপুরের এক সময়ের সব সময়ের আমাদের খুব প্রিয় একজন আরজে আরজেই হোক সে আমাদের প্রিয় আরজে আমরা আপনার অনুভূতি জানতে চাই আজকে আমার সাথে লাইভে কেমন লাগছে এটা তো আমার একটা কি বলে এটাকে আমি
হ্যাঁ, আমি খুবই ফরচুনেট যে আজকে আপনার সাথে এরকম আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন। ও মাই গড, ব্লাশ করছি আমি। এন্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এন্ড আমাদের সামনের বছরটা অনেক ভালো যাবে ইনশাল্লাহ। ক্যাপিটাল অফ এমের জার্নিটা অনেক দারুণ হবে সবার সাথে। আর ক্যামেরার পিছনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, বরিশালের গৌরব। হ্যাঁ, উনি তো আমাদের, ওনার সাথে তো আমার শুধু লাইক শুধু কলিগ না, সবার বন্ধু রাশেদ, আমাদের সবার প্রিয় রাশেদ। সো আমাদের সাথে আছেন রাশেদ ভাই। হ্যালো, সে হ্যালো। থ্যাংক ইউ। ওকে, ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।